রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি মামলায় সরাসরি সম্পৃক্ত আইনজীবী রতীশচন্দ্র ভৌমিকের পদচারণ ছিল নানা অঙ্গনে। ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সহ নানা কারণে তার হঠাৎ নিরুত্তেজ হওয়া মেনে নিতে পারেনি কেউ। তাকে ফিরে পেতে রাস্তায় নামা মানুষ, গণমাধ্যম আর সরকারের প্রবল চাপ নিয়ে চারটি দিন অন্ধকারেই কাটে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলোর। কিন্তু নিখোঁজ আইনজীবীর স্ত্রী স্নিগ্ধা সরকার দীপার আচরণ আর নানা রকম মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সন্দিগ্ধ হয় পুলিশ। তখনই হাতে আসে দুটি মোবাইল ফোনের অস্বাভাবিক কথোপকথন। স্নিগ্ধা ভৌমিক তার যে কলিগ কামরুল মাস্টার, তার সাথে শত শতবার কল, কথোপকথন এবং সময়ে এবং অসময়ে, গভীর রাতে, স্কুলে যখন ছিল তখনও বিভিন্ন কনভারসেশন ছিল। এটা যখন আমরা পেলাম তখন তার প্রতি আমাদের একটা সন্দেহের বড় একটা জায়গা সৃষ্টি হলো। পুলিশ স্থানীয় একটি স্কুলের শিক্ষক কামরুল ইসলাম জাফরিকে আটক করে। কামরুলের ফোনে আরেকটি ফোনের কল লিস্টে অস্বাভাবিক কথা বলা ওই ফোনটি ছিল রতীশের সহকারী মিলনের নামে। মিলনকে আটক করে পুলিশ জেনে যায় ওই নম্বরটি দিয়ে রতীশের স্ত্রী কথা বলতেন কামরুলের সঙ্গে। কামরুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। শুরু করার পরে তারপরে সে স্বীকার করলো যে বাবু সেনাকে তারা হত্যা করেছে। শুক্রবার ভোর থেকে রতীশ নিখোঁজ বলে প্রচার করলেও প্রকৃতপক্ষে আগের রাতেই তাকে হত্যা করার কথা স্বীকার করে কামরুল। র‍্যাবিটি ডেড বডিটি আবিষ্কার করতে সক্ষম হয়, এর মাধ্যমে এই অপহরণ, তথাকথিত অপহরণ বা নিখোঁজ রহস্য একটা যৌক্তিক, আমি মনে করি যে একটা রহস্যের সমাধান হলো। শ্বাসরোধ করে রতীশকে হত্যা করে পথের কাঁটা দূর করতে চেয়েছিল স্নিগ্ধা ও কামরুল। আলমারিতে ভরে কৌশলে তার লাশ কামরুলের বড় ভাইয়ের নির্মাণাধীন ভবনে নিয়ে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল তারা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।